কোনো সুরা হয়নি, সুরা হয়নি মানে আমরা জানতে পারিনি সুরা হয়েছে কি হয়নি, এটা প্রশাসন জানে। যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা বের করে আনবই, নিশ্চয়ই পুলিশ তার রিপোর্ট ম্যাডামকে দিয়েছেন, আমাদের রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে আছেন, নিশ্চয়ই উনি প্রেস মিট করে আপনাদের জানাবেন। এখন আপনারা যদি বলেন কী হয়েছে না হয়েছে, আমরা তো বিজেপির মতো আগে বলে দিই না। যেমন শুভেন্দু অধিকারী বলে দিল অমুক জায়গায় একটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ এই অ্যাকাউন্টে অভিষেক ব্যানার্জি বইয়ের নাম আছে, আর শুভেন্দু যেটা বলছে সেটা সিবিআই বলছে, অর্থাৎ সিবিআই আগে কিছু সাপ্লাই করে বিজেপির প্রচারের আলোকে আছে। আমাদের এটা তা হয় না, প্রশাসন পুলিশ পুলিশের কাজ করছে, এটা কিন্তু বেরিয়ে আসবে। এবং আপনাকে বলি যে মোকাবিলা করার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের এখানে রাজনৈতিকভাবে নেই। এখানে বিজেপি শূন্য, কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য। কংগ্রেস সিপিএম এরা শুনতে পাচ্ছেন যে এরা নাকি অবৈধ আঘাত করছে, অবৈধ আঘাতের কারণে বলছি যে যে সিপিএমের হাতে কয়েক হাজার কংগ্রেস কর্মী খুন আছে, সেই খুনিদের সঙ্গে কংগ্রেস আঘাত করছে। বারবার তো একটা প্রশ্ন তুলছেন এই ঘটনার সঙ্গে যে গরু পাচার যুক্ত, তার মানে তৃণমূল কি গরু পাচার এখানে মদত যোগাত? দেখুন গরু পাচারকে যদি মদত করে থাকে তো কেন্দ্রীয় সরকার করছে, যদি গরু পাচার হয়ে থাকে কারণ গরুটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আসে না, যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে এবং গরু পাচার করার জায়গাটা হচ্ছে অধীর চৌধুরী রাজনৈতিক, এটা রাজনৈতিক করার জায়গা। আমি যে বললাম যে অধীর চৌধুরী কংগ্রেস সিপিএম এবং বিজেপি এক, তার কারণে এই বর্ডার এলাকাটা প্রোটেক্টেড বাই দি বিএসএ বর্ডার সিকিউরিটি ফোর্স, এখানে কেন্দ্র স্বরাষ্ট্র দপ্তর দ্বারা তারা পরিচালিত হয়, সেহেতু যদি গরু পাচার হয়ে থাকে এই দায়িত্ব কেন্দ্র সরকারকে নিতে হবে। আমরা রাজ্য সরকার আমরা বরাবরই আমরা গরু পাচারের বিরুদ্ধে এবং আমরা এর প্রতিবাদ বারবার করেছি, এবং যদি কিছু ঘটে থাকে গরু পাচার তার জন্য কেন্দ্র সরকারই দায়ী, তাদের মদতই হয়েছে। এবং আপনি দেখবেন যে গরু পাচার কেন্দ্রের যদি যারা অ্যারেস্ট হয়েছে, রাজ্য সরকার কোনো আধিকারিক কারণে অ্যারেস্ট হয়নি, হয়েছে কেন্দ্রের অমিত শাহ যারা মানে খোতা পাখি তারাই কিন্তু অ্যারেস্ট হয়েছে, বিএসএফ এর কমান্ডেন্ট থেকে শুরু করে তারা কিন্তু অ্যারেস্ট হয়েছে। অধীর চৌধুরী বারবার একই কথা বলছেন যে শ্রমমন্ত্রী জাকির হোসেনের যে ঘটনা তার পিছনেও নেপথ্যে গরু পাচার যোগ। দেখ এটা প্রশাসন বলবে, এটা আমরা অধীর চৌধুরী যে কথা বলতে পারে, বিরোধীদের কাজ হচ্ছে একটা রাজনৈতিক একটা নিজেকে আড়াল করার জন্য, নিজকে আড়াল করার জন্য যে পকেটমার হয়, আমার পকেট মারলে যখন দেখছে মানুষ সচেতন হয়েছে, ওই পকেট মারলো করে ও অন্যজনকে হুলিয়ে দেয় যাতে ওর কাছ থেকে মানুষ দৃষ্টিভঙ্গ ঘুরে নেয়। আমি মনে করি কংগ্রেস সিপিএম ও বিজেপির যৌথ চক্রান্ত জাকির সাহেবের উপর আক্রমণ হয়েছে, এবং এই আক্রমণে তারা ঘুরে দেওয়ার লক্ষ্যে আজকে তারা গরু পাচার বা বিভিন্ন চক্রান্তের কথা বলছে। আমরা এখানে যেহেতু জাকির সাহেব আমাদের এলাকার জনপ্রিয় নেতা ছিলেন, বিশ্ব সমাজসেবী ছিলেন এবং আমাদের জেলার একমাত্র মন্ত্রী ছিলেন, এবং জেলাব্যাপী যাতে জাকির সাহেবের এই প্রভাব যাতে ছড়িয়ে পড়তে না পারে, নির্বাচনের সামনে তৃণমূলকে দুর্বল করার লক্ষ্যে আমি মনে করি কংগ্রেস সিপিএম ও বিজেপি যৌথ অশুভ আতাপ জাকির সাহেবের আক্রমণের পেছনে একটা কারণ রয়েছে, তদন্ত হলে সেটাও বেরিয়ে আসবে। উনি তো সোশ্যাল মিডিয়ায় তো প্রচার করেছিলেন কি আমাকে হুমকি দিচ্ছে, কে জাকির সাহেব? জাকির সাহেব এখনো প্রেসের সামনে কোনো কথা বলেননি না, এর আগে যখন আমি যেটা বলি শুনুন, আমি গতকাল পর্যন্ত জাকির সাহেবের কাছে 24 ঘন্টা আমি ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে আকরুজ্জামান এবং ফিরাদ হাকিম এই পিজি হসপিটালের তত্ত্বাবধানে দেখবে, আকরুজ্জামান টোটাল ম্যাটারটা ডিল করবে, যেখানে অসুবিধা ফিরাদ হাকিম ওকে সহযোগ করবে। সেহেতু গতকাল পর্যন্ত আমি ওখানে ছিলাম, জাকির সাহেব এখনও কারির সঙ্গে কথা বলার পরিবেশ ওনার আসেনি, উনি একমাত্র ওনার মিসেসের সঙ্গে 5 মিনিট কথা বলেছেন, সেহেতু এই যে কথাগুলো বলছেন এটা সঠিক নয়। গোষ্ঠীদ্বন্দ্ব কি নেপথ্যে আছে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে? আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমাদের একটা পার্টি, তার নাম হচ্ছে তৃণমূল, আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি ছাড়া আমাদের দলের নেতা বা নেত্রী এতে কি যায় আসেন? যারা সুযোগ সন্ধানী তারা যাবে, এবং যারা আমাদের দিদির উন্নয়ন দেখে, যারা উন্নয়নে আগ্রহ রাখছে, দিদির উন্নয়নকে দেখে একের পর এক বাংলা যে উন্নয়ন করে চলেছে, আমরা তো বিরোধীদের বলছি যে যেটা আপনারা জিজ্ঞেস করছেন যে বঙ্গবাসী নয় সিবিআই ইডিকে দিয়ে নয়, উন্নয়ন নিরিখে বাংলায় নির্বাচন হোক। আজকে বিজেপি যখন উন্নয়ন নিরিখে আমাদের মোকাবিলা করতে পারছে না, কখনো ইডি পাঠাচ্ছে, কখনো সিবিআই পাঠাচ্ছে, কখনো বম্বাস্ট করছে, নেতৃত্বকে মারার চেষ্টা করছে, এই তো বিরোধীদের চরিত্র। আজকে বাংলার বুকে আমরা 250-এর বেশি আসন নিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জি শপথ নেবে। মুর্শিদাবাদ জেলায় রঘুনাথগঞ্জ শুধু নয়, মুর্শিদাবাদ জেলার 22-এ 22টাই নিয়ে আমরা নেত্রীর হাতে মুর্শিদাবাদ জেলার একজন তৃণমূল কর্মী হিসেবে আমরা তুলে দেবো। এটা বলছি মুর্শিদাবাদ জেলা পরিষদ মধ্য কংগ্রেসে জয়েন করেছেন, প্রভাব পড়বে? আমরা তো বহিষ্কার করেছি, উনি বহিষ্কার করার পর কোথায় গেছেন না গেছেন তার ব্যাপার না, উনি তো একটা জেলা অধীর চৌধুরী বলেছিল যে যারা চলে গেছে আমি থুতু ফেলে দিয়েছি, থুতু আর গিলব না, ফেলা থুতু অধীর চৌধুরী চাচ্ছে, আমরা ওনাকে বহিষ্কার করছি, উনি কোথায় গেছেন
আমরা যখন দেখেছি যে দুর্নীতি করছে, দলভেদে কার্যকলাপ করছে, আমরা দল পুরো জেলার সমস্ত জেলা পরিষদের মেম্বারকে একত্রিত করে আমরা সমস্ত বিধায়ক পার্টির নেতৃত্ব আমরা তাকে বহিষ্কার করেছি। বহিষ্কার করেছে, কোথায় যাবে না যাবে তার ব্যাপার।